আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আজ আমাদের আলোচনা বিষয় হলো আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন তার সঙ্গে সারা সৃষ্টির সম্পর্ক আমরা যে মানুষ আমাদের সঙ্গে তার সেরকম সম্পর্কটা ধরনটা কি এ সম্বন্ধে আমরা নিজেরা ধারণা করতে পারি না তাই আল্লাহ তারা নিজেই জানিয়ে দিয়েছেন যে মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ক কিরকম কোরআন মজিদের সর্বশেষ সুরা সুরা নাস নাস মানে মানব জাতি কোরআনে বিভিন্ন জায়গায় ইয়া আইহান নাস সম্বোধন করা হয়েছে এই মানব জাতির সঙ্গে আল্লাহর সম্পর্কটা কি এই সুরায় নাসে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন মালিক নাস তিনি শিক্ষা দিচ্ছেন বলো এভাবে বলো যে আমি আশ্রয় চাই তার কাছে যিনি মানুষের রব মানুষের বাদশাহ মানুষের ইলাহ এই তিনটা পরিবার তিনি ব্যবহার করেছেন মানুষের সঙ্গে আল্লাহ সম্পর্কের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন হে মানব জাজি তোমাদের সঙ্গে আমার সম্পর্ক হল আমি তোমাদের রব এটি প্রথম নম্বর মালিক ইন্স আমি তোমাদের মালিক মালিক শব্দের অর্থ বাদশাহ রাজা মালিক নাম মেয়ের করে আলিফ থাকলে মালিক মানে অধিকারী সত্তাধিকারী আর মালিক মানে বাদশাহ আমি তোমাদের রব আমি তোমাদের বাদশাহ আর আমি তোমাদের ইলাহ নাস। এই যে তিনটা সম্পর্ক এইগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে তবে সে আমাদের সম্পর্ক স্থাপন করতে পারবো যে আল্লাহকে বিশ্বাস করে না তারও রব আল্লাহ কিন্তু তার সে চেতনা নেই যারা বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে তাদেরও যদি চেতনা না থাকে তাহলে বিশ্বাসের লাভটা কি আল্লাহ তালা নিরানব্বইটা নাম গুনবাচক নাম তার মধ্যে রব একটা মালিক একটা ইরাহ একটা রহমান রহিম এরকম আরো বহু গুণবাচক নাম আল্লাহর আছে কিন্তু মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্কের ব্যাপারে তিনি সর্বপ্রথম নিজের পরিচয় দিয়েছেন রব হিসাবে মজিদের পয়লা যখন আয়াত নাজিল হয় একসমে রব বিকেল্লা দিয়ে খালাক সেখানে আল্লাহ শব্দ উচ্চারণ নাই আল্লাহ হচ্ছে ইসমে জাত আল্লাহর প্রপার নেইম আল্লাহর আসল নাম আর রব মালিক ইলাহ এগুলি হচ্ছে তার গুম আল্লাহ পহলা পরিচয় দিলেন করুন নাজিলের সময় বড় তার নামে যিনি মানুষের রব খালে বিয়ে গুণ কিন্তু রব এই গুণ থেকে তিনি এক নম্বর স্থান দিয়েছেন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মানুষকে জানাচ্ছেন জানানো শুধু তাই নয় পরিপূর্ণ সুরা হিসাবে পয়লা যে সুরা নাজিল হয় সেটা হচ্ছে সুরা আলফা তেহা সেখানে আল্লাহর নাম উঠল উল্লেখ করা হয়েছে কিন্তু পরিচয় রবি পয়লা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহকে সম্বোধন করে বলার জন্য যে সমস্ত দোয়া শিক্ষা দেওয়া হয়েছে সব রীতি রব দিয়ে শুরু হয়েছে রাব্বানা আতেনা দুনিয়া রবহাম হুমা কামার বয়ান যতগুলি দোয়া কোরআনে আছে সেই দোয়াগুলি আল্লাহম্মা দিয়ে শুরু হয়নি রব্বানা দিয়ে শুরু হয়েছে হাদিসের দোয়াগুলি আল্লাহম্মা দিয়ে শুরু হয়েছে আল্লাহ স্বয়ং যে দোয়া শিক্ষা দিয়েছেন সেখানে তিনি সম্বোধন করতে শিক্ষা দিয়েছেন যে আমাকে রব হিসাবে সম্বোধন করো নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্কের পয়লা ধাপ ইমান গ্রহণ করার পরে পয়লাই হচ্ছে নামাজ اي نماز ركوع سبحان ربي العظيم سبحان ربي الاعلى رب يا ربنا امر رب امر ربنا رب العالمين شرح بشر ال কিন্তু আমার বললে যে বোধ হয় এটা তো আমার ছাড়া হয় না ছোট শিশুকে যদি ছোট শিশু তার বাপ তার মা সম্বন্ধে বলে যখন র উচ্চারণ করতে পারে না আমার আব্বা এই যে আমার এই কথা তাকে শিখালো কে এটা ভালোবাসার সৃষ্টি স্নেহের দান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করার জন্য উপলব্ধি করার জন্য এবং সেই চেতনা নিয়ে তাকে ডাকার জন্য রসুল আসলাম শিক্ষা দিয়েছেন এভাবে বলো সুবাহারাব্বিয়াল আল্লাহ আজিম এই যে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করলেন তার বান্দাদের নিকট সম্পর্কিত তার সম্পর্ক ঘোষণা করার জন্য তার এত গুণ আছে কিন্তু এই গুণটাকে তিনি এক নম্বরের স্থান দিয়েছেন যে আমি তোমাদের রব আমাকে রব হিসেবে ডাকো রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা কারি এর থেকে তার বিয়াত হয়েছে রুবিয়ত লালন পালনের কাজটা লালন পালন মানে হচ্ছে তার যা প্রয়োজন তা পূরণের ব্যবস্থা করা আমরা যখন কোনো চারা গাছ লাগাই লাগাই খান্দ করে দেই না এটি লালন পালন করতে হয় প্রয়োজন মতো পানি দিতে হয় পোকামাকড় মাকড় লাগে কিনা দেখতে হয় গরু ছাগল খেয়ে ফেলে কিনা তার থেকে হেফাজত করতে হয় তো মানুষের সব প্রয়োজন পূরণের জন্য একমাত্র আল্লাহ মায়ের পেটে ভ্রণ অবস্থা থেকে তাকে বড় করে মা তাকে বড় করে জন্মের সাথে সাথে মায়ের বুকে এসে মা দুধ পয়দা করে মানুষ মাকে খুব শ্রদ্ধা করে মাকে খুব স্মরণ করে মায়ের কথা মনে একটা দোল অনুভব করে কি কারণে শুধু এই কারণেই তো এত কিছু মা করে যা আর কেউ করতে পারে না তাহলে মায়ের মনে যে এই স্নেহ মমতা তাহলে মা কে যে পরিমাণ মনে মনে রাখে তা চেয়ে কত বেশি মনে রাখা উচিত তাকে যিনি মায়ের মধ্যে স্নেহ মমতা দান করেছেন এত কষ্ট করে লালন পালন করেছেন এই কষ্ট করার জন্য তাকে যে তফিক দিয়েছেন তাকে যে হেমত দিয়েছেন তার প্রশ্নটা তো সবচেয়ে বেশি হওয়া উচিত তার কথা সবচেয়ে বেশি মনে করা উচিত আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে প্রতি মুহূর্তে তিনি আমাদের লঙ্কন করছেন এই যে নিঃশ্বাস আসছে যাচ্ছে এটাকে আমি করছি তিনি বন্ধ করে দিলি শেষ সুতরাং প্রতিটি নিঃশ্বাস প্রমাণ করে যে তিনি আমাকে এই মুহূর্তে লাবন পালন করছেন আমার দেহের সেলগুলা প্রত্যেকটা যে ফাংশন করছে আমি করছি না আমি যা খাই তা আমি হজম করাই না মা শিশুর মুখে খানা তুলে দেয় কিন্তু হজম তো মা করায় না একই খাবার হজম না হানি তো সর্বনাশ যদি আমরা একটু সামান্য খেয়াল করি তাহলে দেখব এই বিট বন্ধ হয়ে গেলে এটাকে আমি চালু রেখেছি আর কেউ আর কোনো মানুষকে আল্লাহ ছাড়া এটাকে চালু রেখেছে তাহলে কত বেশি আল্লাহ সম্বন্ধে চেতনা মজবুত হওয়ার কথা এমন একজন সত্তা যে প্রতি মুহূর্তে আমাকে লালন পালন করে তাকে কি এক মুহূর্তে বলে থাকা স্বাভাবিক তাকে বলে যাওয়া তো অসম্ভব কিন্তু এই চেতনা মানুষের নেই একটু আগে আমি বলেছি যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না তারও রব আল্লাহ তার সে চেতনা নেই আমরা যারা বিশ্বাস করি আমাদের এই চেতনা যদি না থাকে যে বিশ্বাসের কি মূল্য যিনি আমার রব প্রতিটা মুহূর্ত যিনি আমাকে লালন পালন করছেন তার সঙ্গে আমার সম্পর্কের অনুভূতি আর কেউ সৃষ্টি করে যেতে পারবে না আমার নিজেরই অনুভূতি জাগ্রত হওয়া উচিত ব্যক্তিগতভাবে মায়ের সম্বন্ধে যেরকম নাকি অনুভব করি তার চেয়ে সহস্র গুণ বেশি আল্লাহর সঙ্গে আমার এই সম্পর্কটার অনুভূতি চেতনা থাকা উচিত যদি এই চেতনা থাকে তাহলে বাজে চিন্তা মগজে ঢুকব আগেই পাবে না যা আল্লাহ পছন্দ করে না এমন কোনো খেয়াল তার মগজে আর ফাঁকি পাবে না আল্লাহর সঙ্গে মানুষের এই পয়লা পরিচয় তিনি শিক্ষা দিয়েছেন আমি তোমাদের রব আমি তোমাদের প্রতিপালন করি সকল প্রয়োজন পূরণ করি অসুস্থ হইলে সুস্থতা দেই খেদে লাগলে খাবার দিই খাবার তোমার দেহে পুষ্টি সঞ্চার করে আমার ইচ্ছায় খাবার কোনো ক্রেডিট নেই যা কিছু হয় সব তিনিই করেন এই হল আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্কের পয়লা পয়েন্ট যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন রব দ্বিতীয় যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহ মানুষের বাদশাহ তার রাজত্বে আমরা বাস করি এই রাজত্ব থেকে পালিয়ে যাওয়ারও কোনো পথ নাই যদি আমরা শান্তি চাই সবাই শান্তি চায় এমন কোন লোক দুনিয়াতে নেই যে শান্তি চায় না কিন্তু হিসাবে ভুল করে শান্তি কিভাবে আসবে এটা সে জানে না আমি এসছি বড় উদাহরণ কি দিতে পারি যে ব্যক্তি আত্মহত্যা করে সেও তার শান্তির নিয়তি নিয়তি করে তার কোনো ভুল নাই কিন্তু হিসাব কি সঠিক সে মনে করে বেঁচে থাকাতে আমার জন্য বেশি ভালো তার জন্য কল্যাণকর শান্তিময় বলে সে মনে করে এই কাজটা করে আত্মহত্যা করা সাধারণ কথা কিন্তু যে এটা করে শান্তির উদ্দেশ্যই করে সকল মানুষ শান্তি চায় একটা মানুষও নাই যে অশান্তি চায় যেটা সকলেই চায় সেটি নাই সেটি পায় না না পাওয়ার কি কারণ কারণ এটি যে বিশ্বের বাদশাহ শান্তি তার কাছে তিনি দিলে শান্তি পাওয়া যাবে না দিলে পাওয়া যাবে না এই নিঃশ্বাস তিনি দিলে আসবে না হলে আসবে না শান্তি তো অনেক বড় জিনিস সামান্য নিঃশ্বাসটা পর্যন্ত তিনি সামে ক্ষেত্র থেকে পাওয়া যাবে না শান্তি কে দিবে আর কেউ শান্তি দিতে পারে না যদি আমি তার রাজ্যে বাস করে শান্তি চাই তাহলে আমাকে জানতে হবে কি করলে তিনি সন্তুষ্ট হন তার রাজত্বে এমন যদি কিছু আমি করি যাতে তিনি অসন্তুষ্ট হন তাহলে শান্তি দিবেন এটা তো সাধারণ কথা সাধারণ যুক্তি আমার ওদিন যে চাকরি করে আমার সন্তুষ্টির জন্য যদি না করে তাকে আমি চাকরিতে রাখবো কেন বেতন দেব কেন এই রাজ্যে যার রাজ্য তিনি অসন্তুষ্ট হন এমন কিছু করার পরেও শান্তি তার কাছে চাওয়া এটা তো কোন বুদ্ধিমানের কাজ না তাই এর চেতনায় আমাদের থাকতে হবে আমি শান্তি চাই এমন কিছু আমি করতে পারি না করব না যদি শান্তি চাই যা করলে তিনি অসন্তুষ্ট হন তিনি সন্তুষ্ট থাকেন যা করলে তা আমাকে করতে হবে তবে শান্তি পাওয়া যাবে আর কোনো পথ নাই শান্তি তাহলে আমাকে জানতে হবে কি করলে তিনি সন্তুষ্ট হন কি করলে তিনি অসন্তুষ্ট হন এটা না জানলে সে যতই সে আল্লাহকে মালিক মনে করুক শান্তিতে পাবে না শান্তি তার কাছে আসবে না এই যে দুই নম্বর পরিচয় এটা ব্যাপার তিনি আমার মালিক তিনি আমার বাদশাহ আমি কি এমন কিছু করছি যা করলে তিনি অসন্তুষ্ট হন আমাকে সচেতনভাবে ভাবে সব সময় এই ধান্দা এই চিন্তা নিয়ে থাকতে হবে যে কি করলে তিনি সন্তুষ্ট হন সেটা শুধু জানতে হবে তা না মানতে হবে কিসে তিনি সন্তুষ্ট হন এটা জানতে হবে এবং সেটা মেনে চলতে হবে তবে শান্তি পাওয়া যাবে এই দুনিয়াতে পূর্ণ শান্তি নেই দুঃখ আর সুখ এই দুনিয়াতে একসঙ্গে মিলিয়ে রেখেছেন আল্লাহ হয় না ইউসরা দুঃখ বেদনা সুখ শান্তি আল্লাহ মিলিয়ে রেখেছেন এই মায়ের সন্তান প্রসব করে কত কষ্ট যদি সন্তানের মুখ দেখে সেই কষ্ট ভুলতে না পারত আর কোন সন্তান ধারণ করার জন্য সে রাজি হতে পারে না মা হওয়ার যে সুখ শান্তি এই শান্তির সঙ্গে মা হওয়ার দুঃখটাও মিলিয়ে রেখেছে এটা আলাদা করার উপায় নেই দুঃখ বিনের সুখ লাভ হয় কি মহিতে কাটা খান্ত খান্ত কেন কমল তুলিতে কি সুন্দর কথা পদ্মফুল তুলতে চাও কাটা ভয়ে তুলতে না কেন দুঃখ বিনার সুখ লাভ হয় কি মহিতে দুঃখ আর সুখ এই দিন একখানে মিলিয়ে রেখেছে কিন্তু দুনিয়ার পরে যে জীবনটা সেই জীবনে দুঃখ আর সুখ একসঙ্গে থাকবে না সম্পূর্ণ ভিন্ন সকল দুঃখ একদিকে সকল সুখ একদিকে দুঃখ কাকে বলে অভাব থেকে দুঃখের সৃষ্টি এটা প্রয়োজন নাই দুঃখের ব্যাপার দুনিয়া এমন জায়গায় নয় যে কোনো সময় অভাব হবে না এখানে অভাব থাকবেই সুখ আর অসুখ রোগ হইলে পরে আমরা বুঝি অসুখ হয়েছি অসুখ সুখের বিপরীত এই সুখ অসুখ এক একত্রে মিলানো বেশ এবং দুসগের সংজ্ঞা যদি করতে হয় দার্শনিক সংজ্ঞা করান সেই আল্লাহ দিয়েছেন অলা কুম পিহা মা তার স্তাহী আনফুসুকুম অলাকুম পিহা মা তার সুরে হামিম সজ্জার মধ্যে আল্লাহ তালা বলেন যে বেহেস এমন এক জায়গা তোমার জন্য রাখা হয়েছে যেখানে যা তুমি খাহেশ করবে তা তো পাবি ওলাকুম ফিহা মা তার দাউন যা তুমি দাবি করবে চাবে তাও পাবে যা চাবে না কিন্তু তোমার ইচ্ছা ইচ্ছা হলেই পাবে চাও লাগবে না তার মানে অভাব নাই যদি ইচ্ছা হলেই পাওয়া যায় তাহলে অভাব কোথায় রইল দার্শনিক সঙ্গে হচ্ছে বেহেস্ত হচ্ছে ওই স্থায়ী ঠিকানা যেখানে সব কিছু আছে একটি জিনিস নাই তার নাম অভাব অভাবের অভাব যেখানে সেটা আমি বেহেস্ত আর কোন কিছুর অভাব নাই দুশো ঠিক উল্টা সেখানে শুধু অভাব শুধু অভাব আর কিছুই নেই যেটা বেহেস্তে নাই সেটা দুযোগে আছে আর যেটা নাই সেটা বেহাস্তে আছে। তো সুখ আর দুঃখ সম্পূর্ণ আলাদা আলাদা হচ্ছে এই পৃথিবীর বাইরে পৃথিবীর পরে পরে এই এই জীবনের সুখ দুঃখ মিলিতই আছে। এর মধ্যেও যতটুকু শান্তি পাওয়া সম্ভব পূর্ণ শান্তি তো এখানে না বেহাস্তে এখানে যেটুকু শান্তি পাওয়ার সেটুকু পাওয়ার একমাত্র পথ হলো বাদশার সন্তুষ্টি তাকে সন্তুষ্ট করতে পারলে পৃথিবীতে যেটুকু শান্তি পাওয়া সম্ভব এটুকু পাবে পূর্ণ শান্তি তো এখানে নাই সেটা ভাগ্যগত থেকে সেটা হতেই পারে না নবীরও অসুখ হয়েছে অবদ বিপদ নবীর হয়েছে সুতরাং আমি যদি সুখ শান্তি চাই তো দুনিয়াতে সুখ শান্তি পাওয়ার একমাত্র পথ হল আমার বাদশাকে সন্তুষ্ট রাখতে হবে এটা হলো আল্লাহর সঙ্গে দ্বিতীয় সম্পর্ক আল্লাহ সম্পর্ক রব দ্বিতীয় সম্পর্ক তিনি বাদশাহ আমি দুজনের কথা বলছিলাম সরে নাবার মধ্যে আসে দুসের বর্ণনা দিচ্ছি পিবাসা লাগবে পিবাসার পানির অভাব এটি একটা অভাব দু পিপাসা যে লাগবে এই পিবাটা দূর করার জন্য আল্লাহ কিছু দেবেন না তা না ইল্লা হামি মামুক আছে গরম পানি দেবে পুষ দিবে কাটাদার খাদ্য দিবে যা তার অভাব কমাবে না বাড়াবে দুচকের যে অভাব আছে সে অভাবের থেকে বাঁচবার জন্য যখন ডাকবে আল্লাহকে তখন আল্লাহ তাকে কিছু দেবে না তা না দিবে যা দিবে তার অভাব আরো বাড়িয়ে দিবে তার দুঃখ আরো বাড়িয়ে দিবে বেশ যদি আমরা পেতে চাই তাহলে দুনিয়াতে বাদশাকে খুশি করে যেতে হবে তৃতীয় যে সম্পর্কের কথা আল্লাহ ঐশ্বরাজ জানিয়েছেন সেটা হচ্ছে ইলাহ ইলাহ শব্দের অর্থ উপাস্য ছোট সময় থেকে পড়ে আসছি এখন জানতে পারছি এই আন্দোলনে আসার পরে ইলা শব্দের এটা জগন্য সংকীর্ণ ভুল অর্থ উপস্য মানে উপাসনার পাত্র উপাসনা করার সময় তার সঙ্গে সম্পর্ক শুধু উপাস্য যদি নাকি এটা অর্থ করা হয় তাহলে বোঝা গেল যে তিনি পূজার দেবতা আর আমি পূজক বাস এখানে আমার সম্পর্ক শেষ তার সঙ্গে তাই এটা ভুল অর্থ তিনি ইলা শব্দের অর্থ অভ্য নয় ইলা শব্দ আরবি শব্দুদাহ আল্লাহ ছাড়া মাহবুদ নাই মাহবুদ অর্থ কি আব্দুল মানে দাস মাহবুব মানে যার দাস মনিব মনিমের কাজের হুকুম করা আর দাসের কাজের হুকুম পালন করা জন্য যদি হুকুম করতে অর্থ করা হয় তাহলে কাছাকাছি অর্থ যদি হুকুম করতে করা হয় তাহলে অর্থটা কাছাকাছি যায় এক শব্দে এটার অর্থ হয় না ইলা শব্দের অর্থ এক শব্দে হয় না হুকুম কর্তা শব্দটা বললে হুকুমের মালিক তিনি আমার মাহবুদ আমি তার আব্দ। তিনি আমার প্রভু আমি তার দাস শুধু হুকুম বললে এলার অর্থটা অপূর্ণ থেকে যায় কারণ হুকুমকর্তা আরো আছে আল্লাহ নিজেই হুকুমকে অধিকার দিয়েছেন পিতা মাতাকে শাসককে যার অধীনে আমি চাকরি করি তাকে হুকুমের অধিকার দিয়েছেন উলুল আমর এখতি দিয়েছেন মানুষকে কিন্তু আল্লাহ তারা আর কেউ প্রভু নয় সেজন্য অর্থ যদি আমরা করি হুকুম কর্তা প্রভু এটাও যথেষ্ট না হুকুম কর্তার পূর্বে আরেকটা শব্দ প্রয়োজন এর পূর্ণ অর্থটা পেতে হলে হুকুমকর্তা প্রভু যদি বলা হয় তাহলে বোঝা গেল যে আরো অন্য কর্তা আছে হুকুম প্রভু না হলেও হুকুম হুকুম কর্তা আরো আছে সেজন্য একমাত্র শব্দ পয়লা বসাতে হবে একমাত্র হুকুম করতে প্রভু একমাত্র কেন যে তার হুকুমের বিরোধী কারো মানা যাবে না মানার জন্য আল্লাহ হুকুম করেছেন কিন্তু সেই পিতামাতা যদি এমন হুকুম করে যদি আল্লাহ হুকুমের বিবরীত তাহলে ফালাহতএা তাদেরকে মানবে না তাহলে আমরা যখন পিতার হুকুম মানি যে হুকুম আল্লাহর বিরুদ্ধে তা যখন মানি না তাহলে যেটা মানি সেটাও আল্লাহ হুকুমের কারণে মানি তাহলে হুকুম করতে তো একজনই যখন এইভাবে আমি পিতা মাতাকে মানি যতক্ষণ আল্লাহ হুকুমতা হুকুম করবে মানি আর আল্লাহ যে বিরুদ্ধে হলে মানি না তাহলে পিতাকে মানা হলো না প্রকৃতপক্ষে পক্ষে হুকুম করতে একজনই অন্যের হুকুম মানি তার হুকুম মানার জন্য তার হুকুম অমান্য করার জন্য মানিনা নবী গোসা আলাইহিস সুন্দর করে এটাকে এইভাবে বলেছেন লা ত্বাআতা লিমখলুকিন ফী মা'সিয়াতিল খালিক সৃষ্টির হুকুম অমান্য করার জন্য সৃষ্টির কোন হুকুম মানা যাবে না লা ত্বাআতা হুন অনুগত করা যাবে না সৃষ্টির হুকুমের বিপরীত সৃষ্টির কোন হুকুম মানা যাবে না এইভাবে যখন আল্লাহকে মানা হয় তখন এটা ইলা অর্থ পরিষ্কার হয় একমাত্র হুকুম কর্তা প্রভু আমার উপরে হুকুম করার আল্লাহ যাদেরকে দিয়েছেন সেটা নিঃশর্ত নয় এই শর্তে যে আমার ইলাহ হুকুমের বিপরীত না হলে মানব এটি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এর অর্থ এটাই যে একমাত্র হুকুম করতে প্রভু তিনি আর যদি হুকুম করতে আমার আছে তাদেরকে আমি তার অধীনে মানি তার হুকুম পালন করার জন্য মানি তার হুকুম অমান্য করার জন্য মানি না সুতরাং আমার হুকুম করতে একজনই আলটিমেটলি এই জন্য একমাত্র হুকুম কর্তা প্রভু এই যে তিনটা সম্পর্ক আল্লাহ আমার রব আল্লাহ আমার বাদশাহ আল্লাহ আমার ইলাহ এই তিনটা সম্পর্কের চেতনা যদি আমার মধ্যে ঠিক মতো থাকে তাহলে আমার এটি আশা করা যায় যে এমন কোনো কাজ আমাদের হবে না যা রবের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করে যা বাদশাকে অসন্তুষ্ট করে যা আমার ইনার হুকুমের বিপরীত হয় যদি এই উপলব্ধি নিয়ে আমি জীবনযাপন করতে পারি তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক আছে থাকবে যদি এই তিনটা সম্পর্ক বহাল করা যায় তাহলে আরেকটা সম্পর্ক আল্লাহর সঙ্গে সৃষ্টি হবে সেটা হচ্ছে আল্লাহ তখন আমার ওলি হবেন আল্লাহ আহ মানুষ

এর আলোচনা মধ্যে আসছে যে যখন আল্লাহ আমার হয়ে যান তখন আমিও তিনি আমার প্রভু অভিভাবক আর আমি তার স্নেহবাজন দাস যদি ওই তিনটা সম্পর্ক ঠিক মতো অর্জন করতে পারি উপলব্ধিতে আনতে পারি চেতনায় আনতে পারি এবং আমার চব্বিশ ঘন্টার সময়টা যদি নাকি সেই চেতনার সঙ্গে আমি যাপন করতে পারি তাহলে আমি ওই মর্যাদা হাসিল করতে পারবো যে মর্যাদা হচ্ছে আল্লাহর আদরের দাস আল্লাহর প্রিয় দাস ওই মানে বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু তো বন্ধু তো দুই বন্ধুর মধ্যে তো সম্পর্কটা সমান আল্লাহর সঙ্গে সম্ভব না তাই এরা শব্দটা আল্লাহর সঙ্গে ব্যবহার করলে হয় অভিভাবক আর বন্ধার সঙ্গে ব্যবহার করলে আব্দ হলো দাস আর গরিব হল স্নেহের দাস আল্লাহ আমাদেরকে এই সম্পর্কগুলি জানা এবং এই সম্পর্কগুলি বাস্তবে ياتونا انار توفيق দান نكرون واخر دعوانا الحمد لله رب العالمين